প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পড়ালেখা কেমন হচ্ছে? আশা করি তোমরা সকলে খুব ভালোভাবে সময় মতো শিডিউল অনুযায়ী পড়াগুলো করে নিচ্ছ। পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে আমি তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি জুলেখা ইয়াসমিন, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গতদিনের পড়া দেয়া ছিল সমার্থক শব্দ। কি ভালোভাবে হয়েছে একটু পড়া ধরে দেখি। আচ্ছা বলো দেখি, নিরীহ, নিরীহ দিয়ে সমার্থক শব্দ একটি বলো দেখি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, নীরব। আরেকটি বলো দেখি, দিন। দিন দিয়ে কী হবে? দিবস। ভেরি গুড। আচ্ছা আরেকটি বলো, অতিথি, আগন্তুক। সব থেকে সোজা একটা শব্দ বলো তো অতিথি দিয়ে, মেহমান। ভেরি গুড। আচ্ছা এবার আরেকটি, কথা, উক্তি। বাহ, খুব সুন্দর হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে সমার্থক শব্দ পড়েছিলাম ঠিক তার পাশের যে অধ্যায়টি আছে সেখানে আছে এক কথায় প্রকাশ। আমরা 128 পৃষ্ঠার আজকে এক কথায় প্রকাশ পড়ব। দেখো, ফুটবল খেলোয়াড় এবং বীরের রক্তে স্বাধীন এ দেশ, এই দুইটি অধ্যায়। তাহলে চটপট তোমরা একটু বইটা বের করে নাও এবং এই বইয়ের সাথে সাথে তোমরা বের করবে খাতা, কলম এবং স্কেল। সুন্দর করে কিন্তু আজকে আমরা লিখব, ঠিক আছে? তোমাদের সাথে সাথে আমিও লিখব এবং আমার দেখা দেখে তোমরাও লিখবে। ওকে, তাহলে 128 পৃষ্ঠা সবার বের হয়ে গেছে নিশ্চয়ই? ধন্যবাদ। তাহলে এসো আমরা প্রথমে একবার পড়ে নিই। ফুটবল খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়ের এক কথায় প্রকাশগুলো কী আছে একটু খেয়াল করো। শরীরে আঘাত পাওয়া স্থান, ক্ষত, যে ওষুধ চেপে চেপে শরীরে লাগাতে হয়, মালিশ, ফুটবল খেলার কৌশল, ড্রিবলিং, খেলা করে যে খেলোয়াড়, অনেক মানুষের শোরগোল যা সুন্দর শোনায়, কোলাহলকল। শোরগোল কিছুটা আমাদেরকে বিরক্ত প্রদান করে কিন্তু কিছু শোরগোল আমাদের ভালো লাগে। যেমন ধরো, যদি আমাদের কোনো খেলায় আমরা গেলাম, কোনো দল আমাদের বিজয় লাভ করলো, তখন আমরা সবাই আনন্দে উল্লাস করে উঠি। আমরা বনভোজনে গিয়ে আনন্দে উল্লাস করি, এগুলো শুনতে ভালো লাগে, এগুলোকে বলা হয় কোলাহলকল। অতি নিকটে যা আসন্ন, যার সীমা নেই অসীম, মৃত্যুর পর যেখানে রাখা হয় সমাধিস্থল, বীরদের মধ্যে শ্রেষ্ঠ যিনি, বীর শ্রেষ্ঠ, স্মৃতি রক্ষার্থে যে স্তম্ভ নির্মিত হয়, স্মৃতিস্তম্ভ। এক রূপ থেকে অন্য রূপ রূপান্তর, রক্ত দিয়ে লাল করা হয়েছে যা, রক্তরঞ্জিত, শুয়ে আছে এমন সাইত। তাহলে এখন আমরা কী করব? হ্যাঁ, একদম ঠিক বলেছ, এখন আমরা এগুলো খাতায় লিখব। তাহলে এসো আমরা সবাই খাতায় লেখা শুরু করি। দেখো, তোমাদের মতো করে আমিও একটু খাতায় মার্জিন দিয়ে নিই, হ্যাঁ, যেন তোমাদের সুবিধা হয়। তাহলে এইটা আমি একটা মার্জিন দিয়ে নিচ্ছি এবং মার্জিনের আমাদের খাতার ঠিক মাঝামাঝিতে আমরা লিখব এক নম্বর প্রশ্নের উত্তর। ঠিক আছে, এখন কি করব? এখন আমরা প্রশ্নগুলো আগে তুলব। দেখো, একটা করে প্রশ্ন তুলব, একটা করে উত্তর লিখব। প্রথম প্রশ্ন বলছে শরীরে আঘাত পাওয়া স্থান। পাওয়া লেখার সময় কিন্তু অবশ্যই ও এর উপরে মাত্রা হবে না, একটু খেয়াল করবে। হ্যাঁ, শরীরে আঘাত পাওয়া স্থান, তখন এখানে আমরা কী লিখব বলো তো? ক্ষত, যুক্ত খ ত, ক্ষত, দাঁড়ি। তারপরে আচ্ছা দাঁড়িয়ে দিলাম না, দরকার নেই, তোমরা যেটা ভালো মনে করছো, যে সমস্যা নাই, দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নাই। যে ওষুধ চেপে চেপে শরীরে লাগাতে হয়, চেপে চেপে শরীরে লাগাতে, ধরো এখানে আমার খাতাটা শেষ হয়ে গেল, আমি ঠিক এসে আবার এখান থেকে শুরু করব, ঠিক আছে? কখনো এখান থেকে আবার শুরু করবে না, এই জন্যই আমি এই লাইনটি ওখানে ইচ্ছাকৃতভাবে শেষ করে দিলাম। মনে করো ওটা আমার খাতার শেষ অংশ, তোমাদেরও খাতা শেষ হয়ে যেতে পারে, তখন ঠিক তার পাশ থেকে একদম আবার মার্জিনের কাছে চলে আসবে, তারপরে আমরা উত্তরটা লিখব, ঠিক আছে? তাহলে এটা কী হবে? মালিশ। তৃতীয় নাম্বারটি, ফুটবল খেলার কৌশল,
ফুটবল খেলার কৌশল, নামটি কি বলো তো? ড্রিবলিং। ড্রিবলিং। তারপরে কি আছে? খেলা করে যে, যেমন যিনি গান করেন তাকে আমরা গায়ক বলি, তা গায়ক গায়িকা। তারপরে যিনি নাচ করেন তাদেরকে আমরা নৃত্যশিল্পী বলি। ঠিক তেমনি যারা খেলা করেন তাদেরকে আমরা কি বলবো? হ্যাঁ, একদম সঠিক বলেছো, খেলোয়াড়। ঠিক আছে, ওকে। অনেক মানুষের শোরগোল যা সুন্দর শোনায়। অনেক মানুষের শোরগোল, এবং এটা লেখার পরে একটা কমা, যা ঠিক আগের নিয়মের মতোই আমরা আবার এখান থেকে চলে আসব, সুন্দর শোনায়। তখন কী হবে বলো তো? হইচই? না, কোলাহলকল। ভেরি গুড। এবং এটা একমাত্রায় হবে কিন্তু কোলাহলকল, এটাকে কিন্তু ভাঙবা না। হ্যাঁ, কোলাহলকল একমাত্রায়, একসাথে হবে। আমার সাথে আরেকবার বলো দেখি উত্তরগুলো। শরীরে আঘাত পাওয়া স্থান ক্ষত, যে ওষুধ চেপে চেপে শরীরে লাগাতে হয় মালিশ। ফুটবল খেলার কৌশল ড্রিবলিং, খেলা করে যে খেলোয়াড়। অনেক মানুষের শোরগোল যা সুন্দর শোনায় কোলাহলকল। বাহ, এ তো এখনই তো মুখস্থ হয়ে গেছে। আমার স্টুডেন্টরা খুবই ভালো, আমি জানি তোমরা ক্লাসে খুবই মনোযোগী, এই জন্যই তোমাদের খুব দ্রুত কিন্তু পড়াগুলো মুখস্থ হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা এবার এখানে বাকিগুলো লিখব তো? তাহলে একটু পুরাতনগুলো আমি একটু মিটাই দিই। তোমরা কি করবে? তোমরা কিন্তু ঠিক এরপর থেকেই লিখতে থাকবে, তোমরা কিন্তু পেজ বাদ দিবে না। হ্যাঁ, এখান থেকেই লিখতে থাকো। তাহলে এরপরে আমরা কি লিখব? অতি নিকটে যা, অতি নিকটে যা, খুব কাছাকাছি যেটা আমাদের, অতি নিকটে। তা আমরা কি লিখব? আসন্ন। আসন্ন, দন্ত নয় নয় যুক্ত। তারপরে কি আছে দেখো? তারপরে আছে যার সীমা নেই, যার সীমা নেই, অসীম। যেমন আকাশ অসীম, আকাশের কোনো সীমারেখা আমরা দেখতে পাই না, অনেক বড়, তাই না? তারপরে কি বলছে দেখো? মৃত্যুর পর যেখানে রাখা হয়, মৃত্যুর পর যেখানে রাখা হয়। এক্ষেত্রে আমার জায়গা তো শেষ হয়ে গেল, ঠিক আগের নিয়মটাই ঠিকই ধরেছ। ঠিক এখানে একটা টান দিব, নিয়ে লিখব সমাধি স্থল। আর যদি তোমার হাতের লেখা তোমার খাতাতে এটে যায় তাহলে তো খুবই ভালো কথা। ঠিক আছে, আমি তোমাদেরকে সব রকম নিয়মই শেখাই দিতে চাচ্ছি, যেন পরীক্ষার খাতায় তোমাদের কোনো রকমের কোনো সমস্যা না থাকে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি আছে বলো? বীরদের মধ্যে শ্রেষ্ঠ যিনি, বীরদের মধ্যে শ্রেষ্ঠ যিনি, কি বলবো বলো তো? খুবই সোজা, এখানেই উত্তর আছে, বীরদের মধ্যে শ্রেষ্ঠ, বীর শ্রেষ্ঠ। তাহলে বানানটা কিন্তু আমার ভুল হওয়ারও কথা না, তাই না? এখানেই আমাদের উত্তরটা পেয়ে যাচ্ছি, বীর শ্রেষ্ঠ। তারপরে বলছে স্মৃতি রক্ষার্থে যে স্তম্ভ নির্মিত হয়, স্মৃতি রক্ষার্থে, স্মৃতি রক্ষার্থে যে স্তম্ভ, পিলার বলি আমরা, তাই না, স্তম্ভ নির্মিত হয়, তখন আমরা কি বলবো? স্মৃতিস্তম্ভ। খেয়াল করো, এখানে স্মৃতি বানান এবং এখানে স্তম্ভ বানান, দুটিই আছে। প্রশ্নেই কিন্তু আমরা অনেক বানান পেয়ে যাই, একটু খালি লক্ষ্য করতে হবে আমাদেরকে প্রশ্নটা। ঠিক আছে, তাহলে স্মৃতিস্তম্ভ এটিও কিন্তু এক মাত্রায় লিখতে হবে, স্মৃতিস্তম্ভ। ঠিক আছে, স্মৃতিস্তম্ভ, ওকে। তারপরে কি বলছে দেখো? এক রূপ থেকে অন্য রূপ। আমি একটু তোমাদের সুবিধার জন্য আবার এটা একটু মিটাই দিয়ে লিখি, তোমরা সিরিয়ালভাবে যেভাবে লিখছো সেভাবে লিখতে থাকো। হ্যাঁ, এক রূপ থেকে অন্য রূপ, এক রয় দীর্ঘ প, এভাবে কিন্তু দীর্ঘকার দেওয়া যায়। রয় দীর্ঘ তুমি ঠিক এইভাবেও দিতে পারবে, আবার এইভাবেও দিতে পারবে, তোমার যেটা ইচ্ছা তুমি সেভাবে দিতে পারবে। হুম, তাহলে এক রূপ থেকে অন্য রূপ, এক রূপ থেকে অন্য রূপ,
তাহলে কি হবে বলো তো রূপান্তর রূপ বানানটা তো এখানে আমরা পেয়ে যাচ্ছি রূপান্তর তাহলে র এ দীর্ঘ উ প এ আকার দন্ত ন এ ত এ র রূপান্তর তারপরে কি বলছে দেখো রক্ত দিয়ে লাল করা হয়েছে রক্ত রঞ্জিত তাই না পাক বাহিনীরা আমাদের দেশের মানুষদেরকে যখন হত্যা করেছিল মনে হচ্ছিল লাল রক্ত দিয়ে মাটিটা একদম লাল হয়ে যাচ্ছে তাহলে রক্ত দিয়ে লাল করা হয়েছে যা রক্ত দিয়ে লাল করা হয়েছে যা রক্ত রঞ্জিত শিক্ষার্থী বন্ধুরা একটু এখানকার যুক্ত বর্ণটা খেয়াল করো ইয় যোগ বর্গীয় য এইভাবে লিখে এরকম ঠিক আছে তোমাদের সুবিধার জন্য আমি এই ফাঁকা জায়গাটাতে তোমাকে আরেকবার লিখে দেখাচ্ছি একটু ভালো করে খেয়াল করো কারণ যুক্ত বর্ণগুলো তোমরা অনেকেই একটু ভুল করে লেখো ভুল করা যাবে না ঠিক আছে একটু খেয়াল করবা এই যুক্ত বর্ণটা আমরা কেমন করে লিখছি ঠিক দন্তন নয়ের সাথে ডকে যুক্ত করে এটাকে হালকাভাবে দিয়ে এটাকে সম্পূর্ণ ঘিরে দিতে হবে ঠিক আছে তাহলে আমি তোমাদের জন্য আরেকবার লিখছি খেয়াল করো দন্তন নয়ের সাথে ডকে যুক্ত করলাম বর্গীয় জয়ের মতো করে ছোট্ট করে ডানটিটাকে দিলাম এবং ইয়োর মতো করে এটাকে সম্পূর্ণটা ঘিরে দিলাম এটা হলো ইয়ো যুক্ত বর্গীয় জ রক্ত রঞ্জিত ঠিক আছে এইভাবে কিন্তু লিখবে তারপরে দেখো আমাদের যেটি লাস্টে আছে শুয়ে আছে এমন শুয়ে আছে এমন কী হবে বলো তো হ্যাঁ শায়িত হ্যাঁ তোমার কথাও ঠিক হচ্ছে আমরা শব্দটা শয়ান পড়েছি শয়ানও হবে শয়ান দিতে পারো অথবা শায়িত তাহলে দুটিই হবে ঠিক আছে কোনো সমস্যা নেই বাহ তোমার দেখছি স্মৃতিশক্তি অনেক ভালো এইভাবেই কিন্তু আমরা লিখ মানে কী করি বলো তো আমরা শব্দার্থ শেখার সময় কী বলেছিলাম যে একটি শব্দার্থ আমাদেরকে এক কথায় প্রকাশ এবং সমার্থক শব্দে কিন্তু সাহায্য করে দেখলে কীভাবে সাহায্য করলো তার মানে শুয়ে আছে এমন এটা কিন্তু আমরা শয়ান পড়েছি শব্দার্থে এখানে শায়িতও পড়েছি তাই দুটির মধ্যে একটি লিখলেই হবে কোনো সমস্যা নেই শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা যেগুলো শিখে নিলাম আমার সাথে আরেকবার বলো দেখি সবাই যে বলো দেখি শরীরে আঘাত পাওয়া স্থান ক্ষত যে ওষুধ চেপে চেপে শরীরে লাগাতে হয় মালিশ ফুটবল খেলার কৌশল ড্রিবলিং খেলা করে যে খেলোয়াড় অনেক মানুষের শোরগোল যা সুন্দর শোনায় কোলাহলকল এবার আমরা আর পরবর্তী যেটা পড়ছি বলো দেখি অতি নিকটে যা আসন্ন যার সীমা নেই অসীম মৃত্যুর পর যেখানে রাখা হয় সমাধিস্থল বীরদের মধ্যে শ্রেষ্ঠ যিনি বীর শ্রেষ্ঠ স্মৃতি রক্ষার্থে যে স্তম্ভ নির্মিত হয় স্মৃতিস্তম্ভ একরূপ থেকে অন্য রূপ রূপান্তর রক্ত দিয়ে লাল করা হয়েছে যা রক্ত রঞ্জিত এবং শুয়ে আছে এমন শায়িত কোনো সমস্যা আছে কি আলহামদুলিল্লাহ না থাকলে খুবই ভালো তাহলে আমরা চট করে একটু হোমওয়ার্কটা লিখে নিই তোমরা তো করেই নিয়েছো আবার ভালো করে প্রয়োজন হলে বারবার করে আরেকবার লিখবে আমার সাথে একবার লিখলে আরেকবার তোমরা লিখবে তাহলে দেখবা যত লিখবে বানানগুলো তত বেশি ক্লিয়ার হয়ে যাবে ভুল হবে না তাহলে আমাদের হোমওয়ার্ক হচ্ছে একটু ভালো করে খেয়াল করো আমাদের শিডিউলও দেয়া আছে তবুও তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার দিয়ে দিচ্ছি যে 100 ব্যাকরণ বই হ্যাঁ ব্যাকরণ বই 128 পৃষ্ঠা ব্যাকরণ বই 128 পৃষ্ঠা ফুটবল খেলোয়াড় এবং বীরের রক্তে স্বাধীন এদেশ এই দুইটি অধ্যায়ের কী পড়বা এক কথায় প্রকাশ এটা সুন্দর করে হোমওয়ার্ক করে কী করতে হবে গ্রুপে পোস্ট করে দিতে হবে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ক্লাসের শেষে চলে এসেছি আজকে ক্লাসটি এখানেই শেষ করব তার আগে আমাকে সবাইকে কথা দিতে হবে যে তোমরা সবাই বাসায় ভালোভাবে পড়াশোনা করবে ঠিক আছে আগামীতে কিন্তু পরীক্ষা আছে খুব ভালো করে রিভিশন দিবে এবং সবারই কিন্তু পরীক্ষাতে সম্পূর্ণ একদম পূর্ণ নম্বর পাওয়া যায় ইনশাআল্লাহ
তাহলে সেভাবেই পড়াশোনা করো। আর পড়াশোনা করার সময় যদি কোনো জায়গায় মনে হয় অসুবিধা হচ্ছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। তাহলে আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় থাকো। আল্লাহ হাফেজ।